নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 26 মার্চ 2024-এ ঘূর্ণিঝড় রেমালের লাইভ আপডেট আপনার সাথে শেয়ার করবো। আর আজকের যে বুলেটিন, 12 নম্বর বুলেটিন প্রকাশ করা হয়েছে এই ঘূর্ণিঝড় সংক্রান্ত বুলেটিন, সে এক একটা বুলেটিন আপনার সাথে শেয়ার করবো। তো আজকে যে ন্যাশনাল বুলেটিনটা রয়েছে, সেই বুলেটিনটা ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কে কী আপডেট হয়েছে আসুন দেখে নিই, তারপরে আমরা লাইভ আপডেটটা দেখবো। দেখুন, ঘূর্ণিঝড় রেমাল যেটা পশ্চিমবঙ্গের উপকূলে এসে আছে, পড়ার সম্ভাবনা রয়েছে বা আছে পড়বে, এবং এটা বলা হয়েছে 26 তারিখ, অর্থাৎ আজ থেকে 26, 27, 28 তিন দিনের প্রভাব থাকবে। দেখুন, 26 তারিখে এটা সাইক্লোন রূপ ধারণ করবে, মানে 80-90 থেকে 100 কিলোমিটার বেগে বাতাস বইবে, হচ্ছে কটা 2:30 পর্যন্ত এটা পড়বে। আর বিকেল 5:30টার মধ্যে এটা গতিবেগ আরও হবে এবং সুপার সেভার সাইক্লোনে পরিণত হবে, তারপর এটার আরও গতিবেগ বাড়বে এবং আস্তে আস্তে উত্তর পূর্ব দিকে সরে যাবে। দেখতে পাচ্ছেন 20 ডিগ্রি উত্তর এবং 89 ডিগ্রি 3 মিনিট পূর্ব দাক্ষিমার মধ্যে অবস্থান করবে। দিয়ে এটা 27 তারিখে এর 26 তারিখে পুরো সেভারেল সাইক্লোন এবং 27 তারিখের সাইক্লোনে পরিণত হবে। এখন যেটা এর কারণে কী হবে এটা বলে দেওয়া হচ্ছে, দেখতে হেভি অত্যাধিক প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে, ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, উত্তরের রাজ্যগুলোতেও হবে কিছুটা বৃষ্টি, ভারী বৃষ্টি। আর বাতা বায়ুপ্রবাহের গতিবেগ তো আমি বললাম, আপনাদের সাথে শেয়ার করলাম, বাংলাদেশ সীমান্তে পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে এই বৃষ্টি মানে ছোটো বাতাস বইবে এটা বলা হয়েছে, এবং সমুদ্র খুব উত্তাল হবে এটা বলা হয়েছে। মেজর ক্ষতি হতে পারে দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, এগুলো হচ্ছে বেশি ক্ষতিগ্রস্ত সম্ভাবনা আছে। পূর্ব মেদিনীপুরে এর প্রভাব পড়তে পারে এটা বলা হয়েছে, ভালো করে দেখুন। এবং পরবর্তী যে বুলেটিন সেটা প্রকাশ হবে 5:30, সেটা আমাদের সাথে শেয়ার করবো। এটা হচ্ছে এই বুলেটিন, এবং এখানে লোকেশানটা দেওয়া রয়েছে, ভালো করে দেখুন যে এখানে কোথায় রয়েছে। এবার আমরা একটু ট্র্যাক করে দেখে নেবো যে এখন কোথায় রয়েছে ঘূর্ণিঝড় রেমাল, সেই ঘূর্ণিঝড়ের লাইভ আপডেট আমরা একটু দেখে নিই, ভালো করে ভিডিওটা পজ করে দেখে নেবেন আপনারা একটু। যে ঘূর্ণিঝড় রেমাল সেটা এখন একদম সমুদ্রের কাছাকাছি চলে গেছে, উপকূলের কাছে অবস্থান করছে, আমি সেটা আপনার সাথে শেয়ার করছি। দেখুন, ঘূর্ণিঝড় রেমাল একদম সমুদ্র উপকূলের কাছাকাছি অবস্থান করছে, এবং আপনারা বাইরে দেখলে বুঝতে পারবেন আকাশ ভেঙে ছায়া মানে ছেয়ে গেছে, এবং কোথাও কোথাও হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি এই দক্ষিণ চব্বিশ পরগনা বা হাওড়া হুগলি এই সমস্ত জায়গাগুলোতে, এবং আকাশ পুরো মেঘে আচ্ছন্ন রয়েছে। এখনও কিন্তু সমুদ্রের মধ্যে রয়েছে এবং ব্যাপক মানে পরিণত ঘূর্ণিঝড় তৈরি হয়েছে ঘূর্ণিঝড় রেমাল। এবং এটা যদি আমরা ট্র্যাক করি তাহলে দেখবো যত সময় যাবে আরও উত্তর দিকে সরে যাবে, এবং আজকেই দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের এই দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলের একদম বাংলাদেশ সীমান্ত জুড়ে, পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্ত জুড়ে এটা একদম উপকূলের থেকে স্থলভাগে প্রবেশ করবে। এটা যদি আমরা আরেকবার ভালো করে দেখি, ভালো করে দেখুন এখন অবস্থান করছে সমুদ্রের মধ্যে, তারপর যত সময় যাবে দেখুন আজকে বিকেলের দিকে মোটামুটি দেখুন 16টা, অর্থাৎ 2:00 পর 3:00, ভালো করে দেখুন 5:00 দিকে, বিকেল 5:00 দিকে কিন্তু এটা উপকূলে সাঁচড়ে পড়বে, এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সীমান্ত অঞ্চল অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার উপকূল অঞ্চলে এসে আঘাত করছে ঘূর্ণিঝড় রেমাল। তার লাইভ আপডেট আপনারা দেখছেন, এবং যত সময় যাবে এটা আরও উত্তর দিকে সরে যাবে এবং ব্যাপক ঝড় বৃষ্টি হবে, এবং এটা ওই পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূল ধরে 27 তারিখেও এর প্রভাব থাকবে এবং বাংলাদেশের দিকে চলে যাবে 27 তারিখ। তো 27 তারিখেই মোটামুটি এর প্রভাবটা শেষ হয়ে যাবে, 28 তারিখে বাংলাদেশের দিকে চলে যাচ্ছে। তো এই লাইভ আপডেট দেখালাম, তো এখন লাইভ আপডেট যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন একদম সমুদ্রের কিনারে মানে উপকূলের কাছেই অবস্থান করছে। তো পরবর্তী আপডেট বুলেটিন আমি শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।